আচ্ছা, তাহলে আমার প্রশ্নটা ছিল যে আমি যদি কোন মতে এখন দেখো cos আলফা ইকুয়ালস টু 3/5 পেয়েছি, cos আলফা ইকুয়ালস টু 3/5 পেয়েছি আমি, তাহলে যদি cos আলফা ইকুয়ালস টু 3/5 পাই এখান থেকে ইজিলি আমি আলফার মান বের করতে পারবো। তাহলে দেখো কি আসে, যে আলফা ইকুয়ালস টু cos ইনভার্স, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 3/5, আলফা ইকুয়ালস টু cos ইনভার্স 3/5, আমি যদি এটাকে ক্যালকুলেশন করি কত আসে 3/5 শিফট cos, তাহলে আসতে আসে 73.13, সো আলফা ইকুয়ালস টু 73.13 ডিগ্রি, 73 না সরি 53.13 ডিগ্রি। ওকে, এইভাবে আমরা ম্যাথ প্রবলেম। আচ্ছা, আমি আরেকটা ম্যাথ করাই, যেহেতু একটু সময় আছে, যেহেতু আবার রিজয়েন দিলাম আমরা সবাই, একটা ম্যাথ দেখি বাবা, শেষ করে দিই। আচ্ছা, খেয়াল করে সবাই, এটা হলো আমাদের ভূমি। এই ভূমির উপরে আমি এখানে একটা স্ট্যান্ড দাঁড় করাইলাম, স্ট্যান্ড আছে, মনে করো লোহার স্ট্যান্ড আছে, এরকম লোহার স্ট্যান্ড আছে, লোহার স্ট্যান্ড আছে, এখানে একটা বক্সের ভিতরে আমি এরকম রাখতে পারলাম, যে সাপোজ এরকম এই আমি তোমার কি করলাম, একটা স্প্রিং কে একটা হুকের মধ্যে এভাবে বেঁধে দিলাম, হুকটা তোমার এরকম উপরে ঘর্ষণহীন ভাবে এরকম উঠানামা করতে পারে। এখন এ এখানে এ পয়েন্টে এটা রেস্টে আছে, মানে স্থির আছে, এ পয়েন্টে স্প্রিংটা তোমার স্থির, স্প্রিং এর স্প্রিং ধ্রুবক ধরলাম আমি কে, এটা অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে আছে, কত ডিগ্রি কোণে, 53 ডিগ্রি কোণে আছে। আর আমি যদি ধরো একটু ক্লিয়ার করি, ক্লিয়ার করি তাহলে সুবিধা হবে, এখান থেকে এটা এরকম আছে, এটা এই অনুভূমিকের সাথে 53 ডিগ্রি কোণে আছে, এই দৈর্ঘ্যটা হলো আমার 3 মিটার, এই দৈর্ঘ্যটা হলো আমার 3 মিটার, আর এই দৈর্ঘ্যটা হলো আমাদের 4 মিটার, এই দৈর্ঘ্যটা হলো আমাদের 4 মিটার। আমার প্রশ্নটা হলো যে এটা যখন এরকম উঠানামা করতে থাকবে, এক সময় এটা ভূমিতে এই বরাবর এসে এটা স্থির হয়ে যাবে, স্প্রিংটা যেহেতু এরকম উঠানামা করতে পারে, এটা তো একটা ফ্রিলি মুভ করতে পারে এই রিংটা। আমার প্রশ্নটা হলো তোমার কখন বস্তুটি, মানে স্প্রিংটা আনুভূমিক বরাবর হবে, কখন স্প্রিংটা আনুভূমিক বরাবর থাকবে, আমি জাস্ট একটা স্প্রিং কে এইভাবে স্থাপন করলাম, একটা রিং এর মধ্যে আটকে দিলাম, এই রিং এর সাথে এরকম সে উঠানামা করতে পারে। এখন মনে করে এক সময় একটু আস্তে আস্তে চাললাম, এখানে আসলো, এরপর আবার এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, এখানে আসলো, আস্তে 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 আসে এখানে স্থির হবে। এখন আমার প্রশ্ন হলো কখন সে এই অবস্থানে থাকবে। আচ্ছা, এখন এই যখন এই অবস্থানে আসবে তখন তার বেগ কত হবে সেটা আমি জানতে চাই তোমাদের কাছ থেকে, বা বেগ কত হলে এটা হরিজন্টাল হবে বা অনুভূমিক হবে, এই জিনিসটা তোমাদের কাছ থেকে জানতে চাইলাম। কখন না দেয়া, কত বেগে লিখে, বেগ কত হলে লিখে, বেগ কত হলে, বেগ কত হলে স্প্রিংটি আনুভূমিক হবে। আচ্ছা, সাপোজ এটা হলো আমার বি পয়েন্ট, এটা ধরলাম ও পয়েন্ট, সমস্যা, তাহলে এই জায়গায় যখন স্প্রিংটা আসবে তার বেগ কাজ করবে ভি এদিকে, তাহলে আমি খেয়াল করো একটা জিনিস খেয়াল করতে পারি আমরা,
যে স্প্রিং এর প্রসারণ, আচ্ছা এই জায়গায় যতটুকু আছে একটু সবাই মনোযোগ দিয়ে শোনো, যে এই যে স্প্রিংটা, এই স্প্রিংটাকে আমি ধরে নিলাম দৈর্ঘ্য, ধরলাম 4 মিটার। আচ্ছা স্প্রিং এর প্রসারণটা কত বলতো দেখি, এখানে স্প্রিংটা এই জায়গায় যখন থাকে তখন 5 মিটার, আচ্ছা এখানে যখন আসবে তখন তার দৈর্ঘ্য কত হবে, লেন্থ কত হবে? আমি আবার বলছি, এখান থেকে এই স্প্রিংটার দৈর্ঘ্য হলো 5 মিটার, এই উচ্চতাটা হলো 4 মিটার, এটা 3 মিটার। এখন যখন এটা এখানে এসে পড়বে তখন এটা 3 মিটার হয়ে যাবে, খেয়াল করে সবাই। এখন স্প্রিংটার এই দৈর্ঘ্যটা হলো 4 মিটার, তাহলে এখন বর্তমানে স্প্রিংটার প্রসারণ কত? এটা না না না, বর্তমানে যে আমার 2 মিটার স্যার, 2 মিটার। কেন 2 মিটার হবে বলো? নামলে সংকুচিত তো হবে এইটা, নট তো এইটা, এটা তো না, সংকুচিত হবে এই পাপটুকু, তাহলে তার সংকোচন হলো তোমার 1 মিটার। অর্থাৎ এই অবস্থায় আসলে সে এরকম, তখন যখন স্প্রিংটা এখানে আসবে তখন তার 4 মিটার লেন্থ থাকবে, আর এই জায়গায় যখন গেছে তখন তার প্রসারণ হলো 1 মিটার, প্রসারণ প্রসারণ হলো x = 1 মিটার। এখন তার মোট শক্তি ধ্রুব, তাহলে কি আদি শক্তি সমান শেষ শক্তি সমান, মোট শক্তি ধ্রুব। আচ্ছা আসো, এখন তোমার স্প্রিং এর ক্ষেত্রে এটা হাফ কে ওয়ান স্কোয়ার, এক্স এর মান 1 প্লাস এম জি, এটা উপর দিকে আছে 4 মিটার, এইচ এর মান 4, এম জি এইচ ইকুয়ালস টু হাফ কে ওয়ান স্কোয়ার, এটা সংকোচন হবে আবার পরে 1 মিটার, এই দৈর্ঘ্য এল এখানে আবার সংকোচন হবে 1 মিটার, প্লাস তার গতিশক্তি হাফ এম বি স্কোয়ার, খেয়াল করো তাহলে কত আসে, হাফ অফ কে প্লাস 4 mg প্লাস হাফ অফ কে প্লাস হাফ এম বি স্কোয়ার, এটা এটা কাটা এম এম কাটা, তাহলে থাকতেছে কত, 4g ইকুয়ালস টু হাফ বি স্কোয়ার, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 8g, সো বি ইকুয়ালস টু রুট ওভার 8g। অর্থাৎ তখন যখন স্থির হবে তার বেগের মান হবে বি ইকুয়ালস টু রুট ওভার 8g। জাস্ট আমি একটা হোমওয়ার্ক দিয়ে তোমাদের কাজটা আমি শেষ করে দিচ্ছি, একটু ভাষায় পড়ার চেষ্টা করি। এটা একটা ইনক্লাইন্ড বা আনুভূমিক একটা তল আছে, এই আনুভূমিক তলের এখানে একটা 1 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে, 1 কিলোগ্রাম ভরের একটা বস্তু আছে। আমার এই তলটার এই দৈর্ঘ্যটা হলো আমার 5 মিটার, এই দৈর্ঘ্যটা হলো আমার 3 মিটার, ঠিক আছে, আর এই কোণটার মান হলো 37 ডিগ্রি, আর এই তলটার ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.2। এখানে আমার একটা স্প্রিং বাধা আছে, অর্থাৎ এই দূরত্বটা হলো 2 মিটার, 2 মিটার দূরে আমার একটা স্প্রিং আছে, এটা তার রিজিড বা দৃঢ় অবলম্বন, এখানে একটা স্প্রিং বাধা আছে এরকম ভাবে। এই স্প্রিং এর স্প্রিং দ্রব্যক হলো 50 নিউটন পার মিটার, 50 নিউটন পার মিটার, আর এই স্প্রিংটা যে তলে বাঁধা আছে সেটার ঘর্ষণ গুণাঙ্ক হলো 0.5। অর্থাৎ এটা আমার প্রশ্নটা হলো তোমাদের কাছে, এই ভরটা যখন এখানে এসে গিয়ে এটাকে ধাক্কা মারবে তখন স্প্রিংটা সংকুচিত হবে, মানে জাস্ট এরকম পরে গড়ে এখানে তার স্থির হয়ে যাবে না, সে এরকম স্লাইড করবে, স্লিপ করবে, স্লিপ করলে এইটার উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, এই ফোর্স অ্যাপ্লাই করলে এই, হ্যাঁ
কোন বইয়ের ম্যাথ? এগুলোই কোনো বইতে আছে? আমি না, আমি বই থেকে দেই নাই, আমি বইয়ের অঙ্ক দেখলাম যে সহজ পারবা ইজিলি, এই জন্য আমি বইয়ের অঙ্ক গুলা দেই নাই। এটা আমি বিভিন্ন নেট টেট গেটে আমি যেটা দেখছি সেটা তোমাদের একটু দেখা যাচ্ছে। এটা তোমার এই ভরটা গিয়ে কি করছে, এখানে আঘাত করবে, ফলে স্প্রিংটা সংকুচিত হবে। আমার প্রশ্ন হলো স্প্রিং এর সংকোচন কত, স্প্রিং এর সংকোচন কত, অর্থাৎ স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, একটু চেষ্টা করো বাসা, না পারলে আমি করাই দিব ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি তোমাদের ওই যে ক্ষমতা আর কর্মদক্ষতা আছে এটা পড়াই দিয়ে আশা করি যতটুকু পারি, যদি না পারি যেহেতু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস যদি বাদ থাকে এটা আমি পরের ক্লাসে করাবো। তবে আমি চেষ্টা করব, যেহেতু 19 কোর্স তো আমার মনে হয় না বেশি ক্লাস লাগবে, আমি তাড়াতাড়ি শেষ করে দিতে পারবো। এই অঙ্কটা করো, চেষ্টা করো, না পারলে আমি করাই দিই। ওকে, থ্যাংক ইউ, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।